আচ্ছা মানে ভাজা পোড়া যে আইটেমগুলো আছে সব করতে পারবেন এটা সব করা যাবে আবার যখন রান্না করা যখন শেষ হয়ে গেছে এটা আবার তেলটা ঝরানোর জন্য এটা এখানে আটকানোর সিস্টেম আছে যে দেখেন আটকে দিছি এখানে তেলটা নিচে ঝরবে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিটি ফ্যান্টাসিল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেসেজ বিক্রমপুর কুকারেজের নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু বিক্রমপুর কুকারেজের যে অসাধারণ একটি কালেকশন রয়েছে রমজান মাসে বিশেষ প্রয়োজনীয় এবং সবসময় কিন্তু আপনারা এই প্রোডাক্টটি দিয়ে ইউজ করতে পারবেন আমার এছাড়া কিন্তু যে প্রোডাক্টগুলো রয়েছে আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি স্ক্রিনে দেখানো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু স্ক্রিনশট দিয়ে যোগাযোগের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কিন্তু ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে ক্রয় সুবিধা রয়েছে এবং আপনারা চাইলে সরাসরি অফলাইনেও ক্রয় করতে পারবেন বন্ধুরা চলুন এই বিক্রমপুর কুকার যে আকর্ষণীয় যে প্রোডাক্টটি চলে আসছে সেটা দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছি জনি ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম তে ভালো আছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স তে আপনাদের কাছে এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো আপনাদেরকে একটা ডিপ ফ্রাই নিয়ে আসলাম হ্যাঁ ডিপ ফ্রাই ডিপ ফ্রাই ডিপ ফ্রাই এবং সাথে কিন্তু আবার আমাদের এখানে নিচে কিন্তু গ্রিল প্যানও আছে গ্রিল প্যানও আছে গ্রিল প্যানও আছে দুইটাই আমরা দেখাইছি ঠিক আছে তো যাক তো সবার আগে যেটা আমি আপনাদের বলবো ডিপ ফ্রাইটা কিন্তু সামনে রমজান মাস চলে আসতেছে অনেক দেখা যায় বাসার মধ্যে ভাজা পোড়া আইটেমটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু দরকার লাগে ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আপনি চিকেন তারপর আপনার মনে করেন আপনার ফ্রেঞ্চ ফ্রাই তারপর আপনি যাকে মনে করেন আলু চপ বেগুনি যত ধরনের ভাজা পোড়া আইটেম আছে সব এই জিনিসটার মধ্যে করতে পারবেন বাসা বসে এই জিনিসের মধ্যে করতে পারবেন হ্যাঁ আবার চাইলে আপনি দেখা যায় আপনি চাইনিজ রেস্টুরেন্টে আপনি যদি এটা নিজে আপনি কোনো ব্যবসার জন্য নিতে যাচ্ছেন সেটাও নিয়ে কাজ করতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস এগুলোর মধ্যে তো যাই হোক তো সবার আগে যেটা আমি আপনাদেরকে এখন আমি এটা ব্যাপারে যাই এখানে গ্রিল প্যানের কথাটা বলি এই গ্রিল প্যানটা আপনার চুলা বসে যদি গ্রিল করতে চান সরাসরি এটার মধ্যে চুলা গ্রিল করতে পারবেন হ্যাঁ গ্রিল করতে পারবেন তেল সাশ্রয় হবে তো এটার মধ্যে তেল অবশ্যই খুব কম লাগবে আর এটা হলো মার্বেল পাথরের আর এটা আপনার ইন্ডাকশনের সাপোর্ট হবে তো আবার নর্মাল চুলাও সাপোর্ট করতে পারবে আর এটার মধ্যে যখন আপনি যাকে স্টেক বা আপনি যাকে গ্রিলটা যাই করবেন তোল জাতীয় জিনিসটা দেখবেন রেখে থেকে যাবে আর মাংসটা ফুলে উপর উঠে যাবে ফুলে উপর উঠে যাবে যখন আচ্ছা এটা থেকে ইফতারি আইটেম করা যাবে এগুলাতে একচুয়ালি এটা গ্রিলের আইটেমটা শুধু গ্রিলের আইটেমটা শুধু অনলি হলো গ্রিলের আইটেম এটা যারা গ্রিলটা পছন্দ করে আমরা তো অনেক সময় ইফতারির সাথে গ্রিল বা ভাজা পোড়া অনেক কিছু অ্যাড করে থাকি এর জন্য বিশেষত আমি এটার সাথে এটা আপনাদের জন্য নিলাম এবং আপনাদের সাথে দেখালাম এটার মধ্যে কিন্তু আরেকটা মডেল আছে দেখেন এই র্যাকটা একটা কিন্তু আপনারা দেখেন একটা সুন্দর একটা জিনিস কি আপনারা খুব সুন্দর মতো খাবারটা রান্না যখন করেন রান্না করার সাথে যখন গ্রিলটা করবেন এই র্যাকটা কিন্তু খাবারটার সাথে লেগে থাকবে খুব দেখতেও খুব সুন্দর লাগে এটা এই জিনিসটা হ্যাঁ খুব সুন্দর আবার তেল জাতীয় জিনিসটা যখন রান্না করা শেষ তেলটা এখানে ঢালার জন্য সিস্টেম আছে তেলটা রেখে দিতে হ্যাঁ আবার আছে এটা দিয়ে রিজার্ভ করে আবার ইন্ডাকশনও কিন্তু সেট হবে এটা আচ্ছা ঠিক আছে ইন্ডাকশনও কিন্তু কাজ করা যাবে আবার এটা হলো ডিজনি কোম্পানি ইতালির একটা ব্র্যান্ড আচ্ছা এটা হলো ডিজনি ইতালির আর এই পাশে কিন্তু আমাদের কাছে এটা হলো আপনার যাকে 28 সেন্টিমিটার আচ্ছা এটা এটাও 28 সেন্টিমিটার ঠিক আছে আর এটা হলো জার্মানিটা জার্মানি এটা হলো জার্মানিটা হ্যাঁ এটাও কিন্তু খুব ভালো জিনিস এটাও ভালো তো যাই হোক দুইটা প্রোডাক্ট দেখালাম এইটার যে প্রাইসটা যেটা দিতেছে আপনি যাকে 28 সেন্টিমিটার জার্মানিটার দাম হলো 2500 টাকা 2500 টাকা এটা 2500 টাকা আর এখানে ডিজনি কোম্পানি যেটা দেখতেছেন আপনি যাকে এটা দামটা রাখতেছে আমরা আপনি যাকে 2350 টাকা 2350 টাকা 2350 হ্যাঁ 2350 আর 2500 তো দুইটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা অর্ডার করবেন আমরা যে কোনো সময় আমরা দিতে পারবো ঠিক আছে এছাড়া কিন্তু ভাজা ভাজির অনেক আইটেম আছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ মাধ্যমে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন আর এখন চলেন বিশেষ যে আকর্ষণ রয়েছে ভিডিওর সেই আকর্ষণের যে প্রোডাক্টটি রয়েছে এই হলো আপনি যাকে ডিপ ফ্রাই সবার আগে বলবো এটা ক্যাপাসিটি হলো কিন্তু আপনি যাকে 4 লিটার এটা হ্যাঁ এটা 4 লিটার আপনি যাকে লেখা আছে দেখেন আপনি 4 লিটার এটা ভিতরে যে জারটা হলো 4 লিটার আচ্ছা তাহলে তেলটা 4 লিটার তেল ধরবে এটার মধ্যে আচ্ছা ঠিক আছে এটার জন্য বলে 4 লিটার 4 লিটার হ্যাঁ এটা হলো মিয়াকো ব্র্যান্ডের এই যে দেখেন ভাজা পোড়া যত আইটেম আছে এই যে এখানে ছবিতে দেওয়া আছে কিছু করতে হবে আপনি ফ্রেঞ্চ ফ্রাই করতে হবে সমুচা সিঙ্গারা থেকে নিয়ে আপনি যাকে এটা মানে আলু চপ বেগুনি সব করতে হবে এটার মধ্যে সব করা যাবে তো এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাই এই যে ভিউয়ারস একটু ভালো করে দেখেন এখানে এই হলো পাত্রটা এই পাত্রটার মধ্যে তেল দিতে হবে আচ্ছা এটার মধ্যে তেল দিবেন তেলটা দিয়ে এখানে সুইচ আছে অন অফ করার জন্য বা সেলসিয়াসটা আছে দিয়ে দিবেন আর এই এই পাত্রটার মধ্যে দিবেন আপনি যেমন চিকেন বা ফ্রেঞ্চ ফ্রাই বা আলু চাপ বেগুনি যাই কিছু আছে আলু চাপটা যখন করবেন তখন এটার মধ্যে সরাসরি ছেড়ে দিতে হবে তখন এটা দরকার নেই আর এটা দরকারটা লাগবে কখন যখন আপনি ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেনটা যখন করবেন তখন এটা লাগবে তখন কিভাবে করবেন মনে করেন আপনি চিকেনটা করছেন তেল দিয়েছেন তেলটা যখন গরম হয়ে গেছে এটার মধ্যে দিয়ে জাস্ট এটা ভাবে এটা এটা ভিতর দিয়ে দিবেন আচ্ছা ভিতর দিয়ে যাবে আমি চাইলে কিন্তু ডিরেক্ট দিতে পারবে জি ভিতরে বন্ধুরা এগুলো দেওয়ার পূর্বে কিন্তু আপনারা অবশ্যই একটু কিছুক্ষণ কারেন্টে ইউজ করে আপনারা হিট করে নিতে গরম করে নিতে হয় গরম করে নিতে যেমন আপনি 10 মিনিট যদি আগে ফ্রি হিট করে নেন ফ্রি হিট করে সময়টা খুবই কম লাগবে এটার মধ্যে হ্যাঁ
তেলটাকে আগে পর্যাপ্ত পরিমাণ গরম করবেন আপনি পর্যাপ্ত পরিমাণ গরম করার পর দেখুন সময়টা কম লেগে যাবে আচ্ছা ঠিক আছে ভাই এটার মধ্যে যে তেলটা ইউজ করবেন এটা তো বারবার ইউজ করা যাবে তো হ্যাঁ করতে পারবেন আপনি দেখা গেছে কি তেলটা আপনি যাকে মনে একটা তেল দিয়ে আপনি কয়েক রকমের কয়েক হাজার পোড়া আপনি রান্না করতে পারবেন আচ্ছা মানে হাজার পোড়া যে আইটেমগুলো আছে সব করতে পারবেন এটা সব করা যাবে আবার যখন রান্না করা যখন শেষ হয়ে গেছে এটা আবার তেলটা ঝরানোর জন্য এটা এখানে আটকানোর সিস্টেম আছে যে দেখেন আটকে দিয়েছি এখানে তেলটা নিচে ঝরবে আচ্ছা ঝরা যখন এটা অফ করে নেবেন অফ করার পর যখন শেষ হলো আপনি একটা বাটিতে বা যে কোনো জিনিসের মধ্যে নিয়ে আসলে ঢেলে নেবেন ঢেলে দিন খুব সুন্দর আবার এই ছাকনি গয়ে যে নেটটা দেখতেছেন এই নেটটা যদি কোনো সময় দেখবেন আপনি এটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে এটা আলাদা কিন্তু আমাদের কাছে কিনতে পাওয়া যায় আপনাদের কাছে কিনতে পাওয়া যায় এই কিনতে পাওয়া যায় নেটটা দাম হলো আপনাদের কাছে 550 টাকা নেট গুলো 550 টাকা কিন্তু একটু সাবধানে ইউজ করবেন যাতে আপনি জায়গা না হারায় তারপর যদি কোনো সময় হারিয়ে যায় আলাদা আমাদের কাছে কিনতে পাবেন কিন্তু নেটটা কিন্তু পুরোটা এসএস কিন্তু এটা এসএস পুরোটা এসএস এটা কিন্তু কখনো জং টং ধরবে না কেন আপনি এটা দিয়ে কিন্তু খাবার আন্ডা করবেন বা তৈরি করবেন তো এটা যদি জং ধরে যায় তাহলে নিচে অবশ্যই ক্ষতিকর হবে তো এটা কোনো জং টং ধরবে না তারপরে যদি কোনো জং মোর্চা ধরে সেটা আমরা চেঞ্জ করে দিব আপনাদের তাহলে বিদ্যুৎ সাশ্রয় কিরকম হবে এটা বিদ্যুৎ সাশ্রয় যদি এটা আমি আপনাদের বলি এটা কিন্তু 1800 ওয়াট আচ্ছা 1800 ওয়াট বলতে আপনারা কিন্তু একটা আইটেমের জন্য 1800 ওয়াট কিন্তু টানবে না আপনারা এটা 1800 ওয়াট টানবে কখন সেটা আমি বলি মনে করুন আপনি একসাথে মনে করেন আপনি 10টা 20টা আইটেম খাবার রান্না করছেন তখনই কিন্তু আপনি 1800 ওয়াটটা ফুল টানবে এর আগে কিন্তু টানবে না এটা আপনি ঠিক আছে দেখা যায় আপনি আলু চা একটা আলু চপ করছেন তখন 1800 ওয়াট টানবে না তখন ওয়াটটা কিন্তু টানবে আরো কম মানে খাবার অনুযায়ী খাবার অনুযায়ী সেটা আপনি ওয়াটটা টানবে আর আপনাকে যেটা বললাম যে আগে 10 মিনিট যদি 5 মিনিট যদি ফ্রি হিট করেন তো সময়টা কিন্তু খুবই কম লাগবে এটা আচ্ছা বেশি সময় লাগে না তো এই একটা জিনিস দেখালাম আবার এই পাত্রটা কিন্তু উঠানোর সিস্টেম আছে আমি একটু দেখাই দেই এই যে দেখেন পাত্রটা যদি আপনি উঠাতে চান তো অবশ্যই আগে কয়েলটাকে উঠে নিতে হবে কয়েলটা উঠাতে হবে হ্যাঁ এই কয়েলটাকে উঠাবেন এই যে পরলো ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটা যে পাত্রটা এখানে দেওয়া আছে দেখছেন পর তেলটা ঢেলে নেবেন ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করা যাবে আর যে পাত্রটা দেখতেছেন এই পাত্রটা কিন্তু সম্পূর্ণ হলো নন স্টিকের কিন্তু এটা নন স্টিক করা নন স্টিকের পাত্র এটা কখনো মনকন জং টং ধরবে না বা কখনো কালো নষ্ট হবে না তারপরে যদি কখনো কোনো রকমের সমস্যা হলে সেটা আমরা চেঞ্জ করে দিব আপনাদেরকে আচ্ছা আর এই হলো কয়েলটা এই কয়েলটা একটু আপনারা খেয়াল রাখবেন যাতে আপনি যাকে তেল দিয়ে তারপর গরম করবেন খালি অবস্থা কখনো হিট দিবেন না আচ্ছা খালি অবস্থা খালি অবস্থা কখনো ফ্ল্যাগ দিবেন না তেল দেওয়ার পরে আগে আপনি করবেন কি ফ্ল্যাগটা পরে লাগাবেন আগে পর্যাপ্ত পরিমাণ তেল দিবেন এটা আচ্ছা তো আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই দেখেন এখানে কিন্তু লেখা আছে মিনিমাম ম্যাক্সিমাম ভিতরে কিন্তু চেম্বারে লেখা আছে মিনিমাম ম্যাক্সিমাম তার মানে তার নিচেও দেওয়া যাবে না তার উপরেও দেওয়া যাবে না উপরেও দেওয়া যাবে না তার মিডলে রাখতে হবে তেলটা হ্যাঁ তেলটা রাখার পর এরপর ফ্ল্যাগটা দিবেন ফ্ল্যাগটা দিয়ে এরপর টেম্পারেচারটা আপনি যাকে হিটে ফুল দিয়ে দিবেন দেখবেন গরম হয়ে যাবে দ্রুত গরম হয়ে গেলে এরপরে যদি আপনি ফ্রেঞ্চ ফ্রাই বা চিকেন করতে চান তো এইটার মধ্যে দিবেন আচ্ছা এরপর এটাকে দিয়ে চুবে রেখে দিবেন আচ্ছা রেখে দেওয়ার পর ঢাকনাটা যদি আপনি প্রয়োজন মনে হয় এটা দিয়ে রেখে ঢেকে দিলেন আর যদি আমি ঢাকনাটা আপনি দেবো না আমি এভাবে খুলে দেখতে চাচ্ছি তো সেটাও দেখতে পারবেন আপনি আচ্ছা এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে এটা সমস্যা তাহলে এটা প্রাইসটা কত থাকে এটা প্রাইসটা আমরা এখন আপনাকে দিব এটা আপনার হোলসেল প্রাইসটাই দিব আপনি যাকে এই ডিপ ফ্রাইটা আপনি যাকে জারে নেবেন আমাদের কাছে দামটা রাখা যাবে একদম ফিক্স আপনার 5200 টাকা পড়বে এটা 5200 টাকা 5200 টাকা পড়বে ফুল ক্যাপাসিটি হলো 4 লিটার এটা ক্যাপাসিটি 4 লিটার এছাড়া তো বড় ছোট আছে এটা আরো বড় আছে যদি আপনার মনে করেন যে আমি 4 লিটার দরকার না আমার একটু বড় দরকার তাহলে আপনার 5 লিটার দরকার 5 লিটারও আছে 5 লিটার দাও যাবে নেক্সট টাইম 5 লিটার প্রাইসটা আমরা বলে দেব বা আমাদের ইমো বা WhatsApp এ নক করেন সেটা আমরা আপনাদের প্রাইসটা বলে দেব আর ওয়ারেন্টির কথা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দেব কোনো পার্টসে টাকা পয়সা না পে করতে হবে না ঢাকার ভিতরে যদি হয় ক্যাশ অন ডেলিভারি সাথে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে আর ঢাকার বাইরে যদি নেন সেক্ষেত্রে আগে বিকাশ আমাদের 500 বা 1000 টাকা পেমেন্ট করবেন বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন আমাদেরকে আচ্ছা তাহলে সরাসরি কোথায় এলে পাবে এই যে সরাসরি আসলে আমাদের এই ঠিকানা মতো আসলে অবশ্যই আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের 14 নম্বর গলি 333 নিসা মার্কেট দোকান চিনতে সমস্যা হলে এখানে আমাদের যে কোনো নাম্বারে ফোন করে আমাদের লোকেশন সেভ করে নিয়ে আসবেন নাহলে আমাদের ইমো বা WhatsApp এ নক করতে পারবেন আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা তাহলে মেসেজ বিক্রমপুর কুকারি যে আপনাদেরকে স্বাগত জানাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি